কেউ যেন নারীদেরকে হেও করে কথাবার্তা না বলে সফলতা নিয়ে আসার জন্য নারীদের ভূমিকা অনস্বীকার্য ধ্বংসের পিছনের নেপথ্যেও কিন্তু নারীর অবদান আছে বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো সেই জায়গা থেকে আমার ম্যাসেজ থাকবে যে যা কিছু কল্যাণকর আছে সব কিছুর নেপথ্যেই না নর নারীর অবদান আছে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন পুরুষের যে অবদান একজন নারীরও ঠিক সেই অবদান আছে কেউ হয়তো বাইরে গিয়ে কাজ করছে কিন্তু ভিতরের কাজগুলো কিন্তু নারী করছে সেই জায়গা থেকে আমরা অবশ্যই সাম্যের গান গাইব এবং আমাদের রিসপেক্ট থাকবে নারীদের প্রতি কেউ যেন নারীদেরকে হেও করে কথাবার্তা না বলে তো আমি বলতে চাই আপনারা যদি নারীদেরকে সম্মান করেন এবং তাদেরকে বোঝাতে পারেন যে আমাদের যে কোনো কাজে সফলতা নিয়ে আসার জন্য নারীদের ভূমিকা অনস্বীকার্য তাহলে তাদের জায়গা থেকে তারা এগিয়ে আসতে পারবে এবং এগিয়ে এসেছে বিগত দিনেও ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন তবে আরেকটা বিষয় ধ্বংসের পিছনের নেপথ্যেও কিন্তু নারীর অবদান আছে তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের সমাজটাকে সেভাবে বিল্ড করতে পারি যে নরনারী সবাই সম্মিলিতভাবে কাজ করলেই একটা সমাজের একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব তাহলে আমাদের উচিত সেই এই মেসেজটাই পৌঁছে দেয়া যে আমরা সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করব তো যারা নারীদের প্রতি অবিচার করেন অত্যাচার করেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নারীদেরকে নিয়েই আপনার পরিবার সমাজ কিংবা রাষ্ট্র গঠন গঠনে কাজ করুন